আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দারুণ মজার ক্রিসপি ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই ফুলকপির পাকোড়াটা কিন্তু ঝটপটেই তৈরি করে নেওয়া যায়, খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে কিছু ফুলকপি ঠিক এমন সাইজ করে কেটে নিয়েছি। পাকোড়া তৈরি করতে গেলে কিন্তু ফুলকপিটাকে ছোট সাইজ করে কেটে নিতে হবে, আর ফুলকপিগুলো যেন একই শেপের হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। দেখুন, আমি কিন্তু একই রকমভাবে সবগুলো কেটে নিয়েছি। যতটা সম্ভব একই রকম রাখার চেষ্টা করবেন। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি। এখন এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এই লবণ পানিটা কেন আমি তৈরি করে নিচ্ছি, অনেক সময় কিন্তু ফুলকপির মধ্যে পোকা থাকে। তো এই লবণ পানির মধ্যে যদি ফুলকপিগুলো আমরা ভিজিয়ে দিই তাহলে কিন্তু পোকা যদি থাকে তাহলে কিন্তু সেটা বের হয়ে যাবে। লবণটাকে পানির সাথে মিশিয়ে নিলাম, আর ওই যে পাকোড়ার জন্য যে ফুলকপিগুলো রেখেছি এখন এই লবণ পানির মধ্যে ভিজিয়ে দিব। এই লবণ পানির মধ্যে ফুলকপিগুলো 6 থেকে 7 মিনিট এভাবেই রেখে দিব। 6 থেকে 7 মিনিট লবণ পানির মধ্যে এই ফুলগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ফুলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি যে কোনো নুডলসের মশলা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা যদি পাকোড়ার মধ্যে দেন তাহলে কিন্তু পাকোড়ার টেস্টটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু চালের গুঁড়াটাও এখানে দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা কিংবা বেসন দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি সব কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিব, আর এভাবে আমি মাখিয়ে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। যে 1/2 কাপ পানি নিয়েছিলাম অল্প অল্প দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আমার কিন্তু এখানে 1/2 কাপ পানি লাগে নাই, আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গিয়েছে, এটা দিব না। এটা দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখন এটাকে এভাবে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই যে এর মধ্যেই কিন্তু দেখুন সেট হয়ে গিয়েছে। পাকোড়ার জন্য কিন্তু আমাদের এই ব্যাটারটাও রেডি, ফুলকপিটাও রেডি। আর এই যে দেখুন ব্যাটারটা কি সুন্দরভাবে ফুলকপির গায়ের সাথে লেগে আছে। পাকোড়া ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর পাকোড়াগুলো কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। এখন অল্প করে ব্যাটার দিয়ে দেখছি তেলটা আমাদের গরম হয়েছে কিনা। পাকোড়া দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ফুলকপির গায়ের সাথে, কিন্তু ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে তারপর তেলের মধ্যে দিতে হবে। আর এখন কিন্তু চুলা আঁচটা আমার একদম লো আঁচে আছে, আর চুলা আঁচ লোতে রেখে কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। চুলা আঁচ বাড়িয়ে দিয়ে যদি পাকোড়াগুলো ভাজি তাহলে কিন্তু ফুলকপিটা কাঁচা থাকবে, আর উপরের ব্যাটারটা ক্রিস্পি হয়ে যাবে। কিছু দিয়ে দিলাম, এভাবেই কিছুক্ষণ রেখে দিব। পাকোড়াগুলো দেওয়ার ঠিক 2-3 মিনিট পর এগুলোকে আলতো করে উল্টিয়ে দিব। বেশি কিন্তু এগুলোকে উল্টানো পাল্টানো যাবে না, জাস্ট আমি এভাবে একটু আলতো করে উল্টিয়ে দিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু এখনো আমার লো আঁচে আছে। এভাবে আমি আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট এইভাবেই চুলা লোতে করে পাকোড়াগুলো ভাজতেছি, আর একটা চামচের সাহায্যে একটু পরপর উল্টিয়ে দিচ্ছি। যদি উল্টিয়ে পাল্টিয়ে না দেই তাহলে কিন্তু কালারগুলো সুন্দর আসবে না, একটা সাইড ক্রিস্পি হবে আর একটা সাইড কিন্তু ক্রিস্পি হবে না। তো একটু পরপর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। এখনও আমাদের পাকোড়ার কালার আসে নাই আর ক্রিস্পিও হয় নাই। আরও কিছুক্ষণ এই গরম তেলের মধ্যে ভাজবো। 12 থেকে 15 মিনিট এই পাকোড়াগুলো চুলার লোতে করে আমি ভেজেছি, আর সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এগুলো কিন্তু ক্রিসপি হয়ে গিয়েছে। এখন আমি এই ফুলকপির পাকোড়াগুলো একটা চাটনির মতো উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো পাকোড়া আমি বানিয়ে পরিবেশন করে নিয়েছি। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি, আপনারা এমনিতেও খেয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটা পাকোড়া খেয়ে দেখাই কতটা ক্রিসপি আর কতটা সুন্দর কুক হয়েছে। দেখুন ভিতরের যে ফুলকপিটা ছিল এটা কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে, আর উপরের লেয়ারটা কিন্তু অনেকটাই ক্রিসপি। আশা করছি আমার এই ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।